ওই বান্দার ইমানের পাওয়ারই চশমা লাগায় দেখে জাহান্নাম তার পার্শ্বে হাজির। ওই বান্দা জাহান্নামের আয়াতগুলো শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না। ওই বান্দার সামনে জাহান্নামের তেলাওয়াত গুলো করলে চোখের পানি ধরে রাখতে পারে না। ওই বান্দা তখন জাহান্নামের বয়ান সহ্য করতে পারে না। জাহান্নামের মোরাকাবা যারা করে, কবরের আজাবের মোরাকাবা যারা করে, তখন জাহান্নামের বয়ান শুনলে বান্দা তখন অজান্তে চিৎকার এসে যায়, অজান্তে তার ভিতরে অজ্দ শুরু হয়ে যায়। এরে বান্দা, ওই জাহান্নামের আগুন বান্দা তুমি সহ্য করতে পারবা না। ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর জিকির করো রে বান্দা, জবান থেকে তিনটা গুণা সরায় দাও, মিথ্যা বলা বন্ধ করে দাও, গীবত করা বন্ধ করে দাও, গালাগালি বন্ধ করে দাও, এরপরে তিনটা নেক আমল চালু করো। এক নম্বরে হাঁটতে চলতে উঠতে বসতে কার জিকির করবো? এক নম্বরে আল্লাহর জিকির, আল্লাহর জিকির ও আল্লাহর নামের তসবি পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দুই নম্বর, আল্লাহর জিকিরের পরে কোরআন তেলাওয়াত করো। আল্লাহর কোরআনের তেলাওয়াত আল্লাহ পাওয়ার যত মাধ্যম আছে এর মধ্যে দুইটা মাধ্যম বড় মারাত্মক গভীর। এক নম্বরে নামাজ, দুই নম্বরে কোরআনের তেলাওয়াত। বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। যদি কেউ বলেন হুজুর কোরআন তেলাওয়াত জানি না, কোরআন শরীফের যে কোনো সুরা পারেন ওটাই পড়তে থাকেন আর কোরআনটা শিখার জন্য চেষ্টা করেন, দৈনিক এক ঘন্টা সময় মাদ্রাসার কোনো হাফেজ সাহেব অথবা মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে সময় দেন, ফজরের নামাজের পরে এক ঘন্টা, না হয় এশার নামাজের পর ঘুমের আগে এক ঘন্টা সময় দেন। দুই তিন মাসের বেশি লাগবে না আল্লাহর কোরআন শিখার জন্য। এক নম্বরে জিকির করো, দুই নম্বরে কোরআনের তেলাওয়াত করো। কিছু পারো না বাবা, আলহামদু সুরাটা পড়ো। কিছুই পারো না তুমি, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। এক একটা অক্ষরে দশটা নেক আল্লাহ দান করবে। ওয়া ইনসানান আলা ইনসান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا
واتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے اے نا کے منندے تو نہیں دل تو بہت ہے اے نا کے منندے تو نہیں دل تو بہت ہے ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کے نگاہ کو نداگاہ نباشی شاید کے نگاہ کو نداگاہ نباشی الفت میں برابر کے وفا ہو کے جفا ہو الفت میں برابر کے وفا ہو کے جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزا ہو دو دن بیپی محفل سماپنی دین উপস্থিত محترم سمانت سبھاپتی پردھان اتھی বিশেষ اتھی বৃন্দ معزز مکرم জাতির মাথার মুকুট ওয়ারাসাত الانبیاء حضرت علماء کرام دور দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান اعظم
কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাখালাইন, ইমামুল মুরসালিন, শফিউল আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়্যুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউল মাহশার, সাফি কৌসার, আকা এ নামদার, মদিনা কতাজদার, আফতাব নবুয়ত, ফখর মওজুদার, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আহজাবের দুই টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, আল্লাহকে ভয় করো। অকুলু কৌলান সদীদা, যা বলবে সঠিক সত্য শালীন ভাষায় বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে তোমাদের আমলকে পরিশুদ্ধ করা হবে। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের কৃত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ওমান ইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, এবং যাহারা আল্লাহ এবং তার রসুলের ইতাআত ইত্তেবা করবেন, ফাকাদ ফাযা ফাউজান আযীমা, অতঃপর তাদের বিজয় হলো চূড়ান্ত বিজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, কামেল পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্যান্য মুমিন মুসলমান নিরাপত্তার সাথে থাকে। এ হল আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে দুটো আদেশ দিয়েছেন, মানলে দুটো পুরস্কার। এক নম্বরে আল্লাহর ভয় তাকওয়া অর্জন করো, দুই নম্বরে জবানের হেফাজত করো। মানলে দুই পুরস্কারের এক নম্বর আমল পরিশুদ্ধ করে দিবেন, জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।
কিভাবে এই দুইটা আদেশ মানবা? ওদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আল্লাহ এবং তার রসুলের এতাআতের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে, অনুসরণ অনুকরণের মাধ্যমে যদি চলতে পারো তোমাদের বিজয় হবে চূড়ান্ত, বেহেশতের মেহমান হয়ে যাবে। তাকওয়ার বয়ান তো আমরা সবসময় শুনি, তাকওয়া মানে আল্লাহর ভয়। দুনিয়াতে মানুষ মানুষকে ভয় পারে, সন্তান পিতামাতাকে ভয় করে, ছাত্র ওস্তাদদের ভয় করে, বিচারকরে আসামি ভয় করে। এই ভয়ের কারণে অন্যায়ের থেকে ফিরে যায়। ঠিক, মানুষ যখন আল্লাহকে ভয় করবে, হিসাব দিতে হবে, এই ভয় যখন আসবে, তখন বান্দার গলায় ছুরি আসলেও অন্যায়ের কাছে যাবে না। এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। তবে মা বাবাকে ফাঁকি দিয়ে অন্যায় করা যায়, কারণ মা বাবা কোনো সময় সামনে থাকে, কোনো সময় থাকে না, কখনো দেখেন কখনো দেখে না। ওস্তাদরাও এমন, কখনো সামনে থাকে অথবা থাকে না, কখনো কখনো দেখে কখনো দেখে না। বিচারকের হালাতটাও এমন, মাঝে মাঝে বসে বসে না, দেখে দেখে না। যখন দেখে না বসে না তখন মানুষ অন্যায় করে, যখন মা বাবা থাকে না দেখে না তখন সন্তান অন্যায় করে, যখন ওস্তাদ থাকে না দেখে না তখন ছাত্র অন্যায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কি সময় আছে যখন বান্দাকে দেখেন না? একটা মুহূর্তও নেই। ফাঈনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তুমি যেদিকেই তোমার চেহারা ঘুরাও সেদিকেই আল্লাহ, সেদিকেই কি আল্লাহ। পূর্ব দিকে আল্লাহ আছে, পশ্চিমে নাই, পশ্চিমে আছে, পূর্ব দিকে নাই, উত্তরে আছে, দক্ষিণে নাই, এমন বরং একটা বান্দা যখন পানিতে ডুব দেয়, কোথায় পানিতে যখন ডুব দেয় তখন তার হালাত কেমন? শরীরের অঙ্গ প্রত্যঙ্গে পানি, ডানে বামে উপরে নিচে যেদিকেই তাকায় সেদিকেই পানি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারটাও এমন, বান্দা তুমি যেদিকেই দেখো সেদিকেই আল্লাহ। গোটা জগৎ একটা পানের পাত্রের মতো আল্লাহর কাছে। মূসা নবী একদিন বললেন, হে আল্লাহ আপনি কি ঘুম যান না? আল্লাহ বলেন, না। কিভাবে চলে? তো কাঁচের একটা গ্লাসে পানি নিলেন মূসা নবী, হাতের মধ্যে কিছুক্ষণ রাখলেন, তন্দ্রা আসলো, গ্লাস পড়ে ভেঙে গেল। আল্লাহ বলেন, মূসা একটা গ্লাস পড়ে ভেঙে গেল, তোমার সামান্য সময়, আর আমি আল্লাহ যদি একটু তন্দ্রা যাই তাহলে আসমানের কি হালাত হবে, জমিনের কি হালাত হবে। এজন্য আমি আল্লাহ এমন, হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার তো ঘুম নাই তন্দ্রাও নাই। তিনি আল্লাহ যার ঘুম নাই তন্দ্রাও নাই, যিনি সর্বাবস্থায় আছেন, বিরাজমান সর্বত্র সব সময়। আল্লাহ সব দেখেন, সব জানেন, সব শুনেন, এই ক্ষমতা আর কারো নাই। এই পরিমাণ আল্লাহকে ভয় করো। আপনার আমার নবীর থেকে দামি তো আর কেউ নাই, আছে? সব থেকে মাখলুকাতের মধ্যে আমার নবী দামি। যে নবীর কোনো গুনাহ নাই, আছে কোনো গুনাহ? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما. আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এমন বিজয় দিলেন যার কোনো ত্রুটি নাই, সামনে পেছনে সব গুনাহ মাফ। মনে মনে ভেবে দেখবেন কিছু হলো নাকি, তাও মাফ। সেই নবীকেও আল্লাহ বলেন, ও নবী
আপনি আমাকে ভয় করেন, যে নবীর কোনো গুনাহ নাই সেই নবীকে আল্লাহ বলেন আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়ুত্তাকিল্লাহা ওয়া লা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী আপনি আমাকে ভয় করেন, কাফের আর মুনাফিকদের অনুসরণ করবেন না। কাফেরও খারাপ, মুনাফিক আরও খারাপ। কাফেরকে চিনা যায়, ধরা যায়, মুনাফিকরে চিনাও যায় না, ধরাও যায় না। নবীর সাথেই খানা খাইতেছে, নবীর সাথেই নামাজ পড়তেছে, একই দস্তারখানে খানা খাচ্ছে। রসুল কাফের দেখলে চিনেন, মুনাফিক চিনতে পারেন না। খন্দকের যুদ্ধের সময় কিছু কিছু মুনাফিক বলতেছিল আমি যুদ্ধে যেতে পারবো না, গর্ত খনন করতে পারবো না, বাড়িতে যেতে হবে। কেন? বাড়িতে আমার স্ত্রী সারা